দুদিনের বঙ্গসফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে এরই মাঝে বাংলায় ফের এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যু সাত সকালে ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকায় ঘটনা এবার খোদ শহরতলি কলকাতার কাশীপুর এলাকায় মৃতের নাম অর্জুন চৌরাসিয়া এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে দাবি বিজেপি নেতৃত্বের জানা গিয়েছে মৃত অর্জুনের পকেটে এগারো হাজার টাকা ছিল এবং সেই টাকাও পাওয়া যায়নি এবং অভিযোগ যে ঘরে তার দেহ উদ্ধার হয়েছে সেই ঘরে অর্জুন যায় না এবং ঝুলন্ত অবস্থায় তার পা মাটিতে ঠেকে ফলে এলাকাবাসীদের দাবি তাকে হত্যা করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি নেতা কল্যাণ চৌবে তিনি বলেন এলাকায় সক্রিয় কর্মী হিসাবে পরিচিত অর্জুন চৌরাসিয়া যেহেতু তিনি বিজেপি কর্মী তাই তাকে হত্যা করা হয়েছে এমনই অভিযোগ তোলেন কল্যাণবাবু স্থানীয় মানুষজনের দাবি যতক্ষণ না পর্যন্ত ফরেনসিক না আসছে মিডিয়া খবরটা না দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা পুলিশকে বডি নিয়ে যেতে দেবে না অন্যদিকে মৃতের পরিবারের মহিলাদের দাবি ঝুলন্ত অবস্থায় তার গলায় যে গামছা দেখা গিয়েছে সেটা তার নয় এবং তাদের দাবি এটার পূর্ণ তদন্ত হোক একদিকে যখন অমিত শাহ সফরে এসে বিজেপি কর্মীদের উৎসাহ বাড়ানোর চেষ্টা করছে বাংলায় সেখানে ঠিক সেই সময়ই খাস কলকাতার মতন শহরতলী এলাকায় বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি